তার কাছে যাও, তার সামনে গিয়ে বসে চেয়ারম্যান সাহেব বলে জিকির করো গিয়ে যাও। আমি ভোট দিছি আপনাকে, সে মোতাবেক আমার চেয়ারম্যান আপনি। খবরদার পকেটে হাত দেব না, আমি অফিসিয়াল চিঠি ছাড়া কোনো চিঠি গ্রহণ করি না। আপনি যদি এই চিঠি গ্রহণ না করেন স্যার, তাহলে পুরো এই চিঠি দিয়ে আমি কি? হ্যাঁ, আমার তো বন্ধু, আমার বন্ধু সবাই। ওই যে একজন গঙ্গাধর, ক্লাস টু পর্যন্ত আমার সাথে পড়িয়েছে, পড়িয়ে তো ডাব্বা মাইরে চলিয়ে গেছে চাষাবাদ করে চাষা, সেও করছে আমার বন্ধু। আর একজনের নাম নাই নিলাম, সেটা উদ্ধতন কর্তৃপক্ষ। ইয়ার কি করিস তাই না, বউ মেম্বার হলি পরেই কি মানুষ মেম্বার হয়ে যায়? রহমান ভাই মেম্বার হলি কবে? তুমি ঝগড়া করতেছ কেন? লোকজনের যদি আমাক মেম্বার করে ডাকে ভালো লাগে, তাহলে তোমার সমস্যা। তা দুম্বার গোস্তুর কথা জানি কি করছেন? পরিশোধে নাকি দুম্বার গোস্ত আছে, আপনি কিছু জানেন না? না তো, বিষয়টা তো আমার নলেজে কেউ দেয় নাই। তাই তো কই, তোমার ভাবি এত ব্যস্ত হয়ে সকাল সকাল পরিশোধে যায় কে? হ্যাঁ, এমন বুঝতে পেরেছি, যাই তাহলে এমনই খবরটা নেওয়া লাগবে। এই একটা তোমার সমস্যা হবে, কামের গুরুত্ব বুঝো না, শুনলে যে দুম্বার গোস্ত হয়েছে, কিরকম ব্যস্ত হয়ে পড়ছি, এখন 60 টাকা সে দেরি করা দিচ্ছ। লিখে রাখো, লিখে রাখো, তোর ভাবির নামে লিখে রাখো। মেম্বার আপা তো তোমার বাকি দেওয়ার কথা নিষেধ করেছে। তোমারে মেম্বার আপার কথা সুন্দর করছে কিনা, আরে আমি করছি, লিখে রাখো, দরকার হলে তোমার মেম্বার আপার সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো। লিখে রাখো, লিখে রাখো। সে কথা আমি কেমন করে কই আপা, ছোট চাকরি করি, আমি তো টাইম মতো আইসি হাজিরা দিছি আপা। না মানে তুমি ছোট চাকরি করার জন্য তুমি সময় মতো এসে হাজির হবে, আর যারা বড় বড় অফিসার তারা যখন খুশি তখন চাবিলি এসে অফিস খুলবে, বিষয়টা কি এরম নাকি? নাকি সরকার জনগণের টাকা দিয়ে এই যে বড় বড় বিল্ডিং তুলে থুইছে সেটা অফিস হিসাবে দেখার জন্য? এই কি জনগণের সেবার নমুনা? বুঝবার পারিছি, মানে তোমার গরুর বাছুর হয়েছে। তাকে জিজ্ঞেস করা লাগে, মিষ্টি পাতিল হাতে দেখলে তো বোঝা যায়। তুমি যখন অমল ঘোষকে বুদ্ধিরা মাথায় দিলে এক মুহূর্ত দেরি করিনি, সুইটা কেমন তার কাছে, সেও সুইটে আসলো সুন্দরের কাছে, তারপর কত কায়দা কানুন করে যন্ত্রমন্ত্র করে যখন বাসুর ডেলিভারি হলো, সামনে পানি চলে আসলো। আচ্ছা তোমার কি বাসুর হয়েছে? বাসুর দিক দিয়ে আমার বাকড়া খুব ভালো, বকনা বাসুর হয়েছে, ফুটফুটটা। তুমি যে বুদ্ধিরাতে কি উপকার করেছ কত তো দেখো, চেয়ারম্যান মেম্বার সেক্রেটারি কার কাছে না গেছে, সামান্য অমল ঘোষকের নাম ডাক কেউ বলতে পারলো না, খালি কয় উপজেলা যাও অ্যাম্বুলেন্স লাগবে নাকি, গরু সিজার হয় নাকি, ইত্যাদি কত কথা সে বলো। আচ্ছা শুনো না, এত বড় হারে মিষ্টি কিসের জন্য? দেখে তো মনে হচ্ছে তুমি শুধু আমার না সারা গ্রামের মানুষ এক মিষ্টি খাওয়াবে। না 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 না, সারা গ্রামের মানুষ এক মিষ্টি মুখ খাবার লাগলে তো আমার গরু বেচা লাগবে, এই মনে করো যারা নিজেদের দু চারজন তাদের জন্য।
কিন্তু তুমি তো বাড়ি বাইরে যাচ্ছো, কয়লা মিষ্টি তো তোমার খাওয়া দরকার। কোনো সমস্যা নাই বন্ধুর ভাই, তুমি আগে যাও সবাইকে মিষ্টি খাওয়াই আসো, আমি নিলে পরে একসময় বাসায় গিয়ে। না 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 না, সেটা তো সম্ভব না, কোশ্চিন কালো সম্ভব না। এই বন্ধ কোনোদিন নীতি ইনকাম কব্বারি পারে না, যার যা প্রাপ্য তার সে দিতেই হবে। তোমার প্রাপ্য পয়লা মিষ্টি, তোমাক না দিয়ে মিষ্টি এক সিম কাক দেবো না। কোন ভাবি তো দিই নেই হাত পাত। বন্ধু ভাই রাস্তায় নামে পরে খেয়ে আসবো। আরে কোনো সমস্যা নেই, হাতখান পাতো এতগুলো দিব, টুক করে গেলে নেবে, তারপর গামছা হাত মুছে নেবে, অসুবিধা কি, খাও খাও তেল হয়ে গেল তো আমার। কি যে করো না, কি ভাববে মানুষজন। আরে খাও, কিছু ভাববে না, মজা আছে না? খুব মজা, ভালো হয়েছে। আটা খাবে নাকি? খাও খাও। মানুষ কি চেয়ারম্যান মেম্বারে খালি খালি গাল পারে? হ্যাঁ, ভোট দিবি কিসের জন্য? মানুষের সেবা করা তো দূরের কথা, সময় মতো অফিসের তালারাও খোলা হয় না। আমরা তুই তো করে করে ডাকা হচ্ছে কৃষক শ্রেণী, আমি তো বুঝতে পারতেছি না। ছোটবেলা থেকে অভ্যেস তো, মুখ ফুসকে বাড়া গেছে, এক ক্লাসে পড়লি যা হয়, সমস্যা নাই, সরি করলাম। তাহলে আপনার অফিস টাইম কয়টা এখন? কয়টা বাজে? কতক্ষণ হলো আমি অফিসের সামনে এসে খারাপ হয়েছি, আপনি আপনার চোখে দেখে জিজ্ঞাসা করেন তো। মানুষ কখন পরিষদে আসলো না আসলো সেটা আমার দেখার কোনো দরকার নেই। এবার মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, আমি আপনাকে জগা করে ডাকলে যদি আপনার মাইন্ডে লাগে, তাহলে আমি কিডা কার সামনে দাঁড়া কথা কচ্ছেন মানুষ কয়া সেটা তো আপনার জানা লাগবে, তাই না জগা সাহেব? মেম্বার সাহেব আপনি না? হ্যাঁ, মেম্বার সাহেব কয়েই আমি কচ্ছি। আপনি কখন থেকে কোন সময় থেকে পরিষদে আইসে অপেক্ষা করতেছেন সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি সঠিক সময়েই আমার ডিউটি শুরু করেছি, হয়েছে? ও, আপনি সঠিক সময়ে আপনার ডিউটি শুরু করেছেন। আপনার অফিস টাইম দিন কয়টায় আর এখন যিনি কয়টা বাজে? বারবার একই কোশ্চেন কিসের জন্য করা হচ্ছে সেটা আমার বোধগম্য নয়, হাতে ঘড়ি আছে টাইমটা দেখে নিন। আমি কইছি সঠিক সময়ে আমার ডিউটি আমি শুরু করেছি, আমি কইনি সঠিক সময় আমি পরিষদে আসেছি। চেয়ারম্যান সাহেব আমার খবর দিয়েছে, বাড়ির উপর গিয়েছি, সঠিক দিক নির্দেশনা আমার দিয়েছে, কী করতে হবে না করতে হবে সেইটা শুনে তারপর আমি পরিষদে আসেছি। মানে আমি সঠিক সময়েই ডিউটি শুরু করেছি, আশা করি পরবর্তীতে এই ধরনের কোশ্চেন আমাকে করা হবে না। সরি, আমি এখনো কোশ্চেন করতেছি না, জিরাও করতেছি না। চেয়ারম্যান সাহেব যে বাড়ির উপর তার অফিস বাদ দিয়ে আর একটা অফিস খুলে বইছে সেটা তো আমার জানা ছিল না। সেটা অবশ্য আপনারা করবেনই পারেন, আপনারা বন্ধু বন্ধু যা খুশি তাই করতে পারেন, বিষয় সেটা না, আমি যে কামে আইছিলাম। সরকার যে কৃষির জন্য এত বড় একটা দালান তুলে ফুইছে আমি তো বুঝতেছি না। যে কামে আইছিলাম এটা হচ্ছে লিস্টি, আমি চাই এই মানুষগুলি দুম্বারগ্রস্ত পাই, কারণ তারা সকলাই গরিব, এরা দুম্বারগ্রস্ত পাওয়ার হক রাখে। দুম্বারগ্রস্তের লিস্ট না, দুম্বার খবর নেই মাংসের খবর নেই লিস্ট লিয়ে হাজির হয়েছে। মানে দুম্বার খোঁজ নেই মানে কি? চেয়ারম্যান সাহেব কালকে দুম্বারগ্রস্ত আনবে যায় নাই? হুম, গিয়েছিল, তিনটে দিতে চাইছে, রাগ করে রেখে চলে আইছে। চেয়ারম্যান সাহেব একা একা সিদ্ধান্ত নিয়ে দুম্বা রেখে আসে কিরা? মিটিং ডেকে সে সিদ্ধান্ত না নিয়ে সকলাক না জানায় চেয়ারম্যান সাহেব এ কাজটা করবে পারে না। আচ্ছা, অবশ্য আপনাদের বিষয়ে আপনারা কী করবেন না করবেন, আপনারা জনপ্রতিনিধি, আমরা তো সরকারি আমলা, হুকুমের চাকর। হ্যাঁ মজা, অফিসটা খুল, আর ওই মেম্বার আপনার অফিসটা জলদি খুলে দেয়।
অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে, মিজাজ এমনি খারাপ দেখতে পাচ্ছিস নে? খবর দেব সালমা, যার কাছ থেকে খবর নেব সেই তো বদল হয়ে গেছে। মানে কি খবর তোমাকে, তার সঙ্গে যদি তোমাকে নিয়ে কোনো আলোচনা করবে যায় আমার পোশাক খুলে নেওয়ার হুমকি দিচ্ছে। সে কি আমার চিঠিটা নিয়েছে? নিশ্চয় ঠিক কোয়া যাবে না, কবের পরও না নেওয়ার মতো নিয়েছে আর কি। তো এক প্রকার মনে করো যে থ্রেট করিয়ে, মানে হুমকি ধামকি দিয়ে তার হাতে চিঠি গুঁজে দেওয়া হয়েছে। তুমি তা হুমকি দিছ না? ঠিক ওই রকম হুমকি না, এটা তুমি কইতে পারো যে ঠান্ডা মেজাজের সাথে একটা ঠান্ডা হুমকি কইতে পারো। মনে করো যে ওই একবার যখন চিঠি দিতে চাচ্ছিল না, আমি একটু তলে তলে যা কলাম যে শোনো চিঠি যদি না নাও তাহলে পরে কিন্তু সালমা যে কোনো মতো খেপে যাবে পারে। তোমার অনেক চিঠি কিন্তু সালমার কাছে জমা আছে। এই কথা কবার পর সে চিঠি নিয়েছে? গ্রহণ করেছে, কিন্তু আমার মনে হয় কি সালমা তুমি এই চিঠির উত্তর আশা করো না। আমার মনে হয় সে চিঠি পড়িবে না। মানে কি কবর সালমা, মানে মানে সে আর মানুষকে আসলে বদলায় দেয়, মানে সেটা না দেখলে পরে বোঝা যাবে না। আমি সেটাই দেখছি। আমি কব কি তুমি নিজে বদল হয়ে যাও। আমি কেমন করে বদল হব গঙ্গাদা? আমি যে তোমার বন্ধুর মতো কোনো শেয়ার পাইনি। তবে তোমার বন্ধু যতই বদল হোক আমি তাকে ছাড়তেছি না। এখন তো মনে হচ্ছে কি এখন মনে হচ্ছে কি যে তোমার আব্বা উনি পাশ করলে ভালো হইতে, বুঝছো? মানে কি কবো আমি, তাহলে পরে মনে করো যে তুমি তোমার আগের মানুষের পাইতাম আর আমি আমার বন্ধুটাকে পাইতাম, খুব ভালো লাগতো না? এখন যে পরিমাণ বদল হয়ে গেল সেটা আসলে সহ্য করার মতো না, একদম গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে জানো। সময় সময় খুব খারাপ লাগে, বিলের ধার দিয়ে যখন হাইতে যাই তখন মনে হয় কি আমার বন্ধু পাশে নাই, পারলে তো থাকতে পারতো। আবার এটাও খারাপ লাগে যখন মনে করো যে তুমি অক্সিটি দেওয়ার জন্য ঘোরাঘুরি করো, খবর নেওয়ার জন্য ঘুরেঘুরি করো, একটা সময় ও যেমন করে ঘুরেঘুরি করতো যা একটু খবর নিয়ে আয়। আমি আমি সত্যি একটু খারাপ গঙ্গাদা। তোমার বন্ধু আমাকে চিঠি দিক আর না দিক, আমি আগের মতো সবসময় তোমার বন্ধু প্রত্যেক দিন একটা করে চিঠি নাও দিয়া দিত। সেটা তো তুমি দেখলা না? ঠিক চেয়ারম্যান তো না খাওয়া এগুলো কোনো টাইম টেবিল থাকে না, তাই না? তাহলে ডিউটির কোনো ব্যাপার টাইম নাই, কিন্তু আমার যে দেরি হয়ে গেল রে। কেন তোর দেরি হচ্ছে কিসের জন্য? তুমি একটা কাজ করো, গুল্লা দেন আমারখানে গিয়ে তুমি চলে। আমি তার জন্য হারিবার গুল্লা নিয়ে এসেছি নাকি? ওমা, তাহলে কি তুমি শ্যাম হিসাবে হাতের উপরে দুখান গুল্লা দিয়ে চলে যা? এটা কি হয় বন্ধের ভাই? তুমি না কিসের জন্য? আমার যতটুকু সামর্থ্য ততটুকু তো করবো। সেটা তো বুঝলাম, তা আমার গুল্লা খাওয়াবো না? খাওয়াবো না কিসের জন্য? অবশ্যই খাওয়াবো,
সিরিয়াল আসো একের পর এক, আগে চেয়ারম্যান, অবশ্য আগে চেয়ারম্যান করাটা ভুল হলো, সবার আগে গোল্লা পাইছে সালমা। কি খবর? তখন যে সালমা ওই অমল ঘোষক ডাকে না, তোর বুদ্ধিরা না দিত তাহলে কি হয় কেনা যাবে? তোর বাপের নাম মির্জাপুর হলে কি হবে? মেয়েরা কিন্তু খুব ভালো। হ্যাঁ হাত পাতো, হাত পাতো, রেখে যাও, পরে খাবো না আমি। আরে রাখা যাবে না তো, হাত পাতো, হাত পাতো, এই নাও, এই নাও, আর দেব দেব দেব, হারাই চুকে দেব, ই করে দাও, ই করে দাও, একটা করে ওর ভাই। হ্যাঁ কয় রকমের মিষ্টি আনছো? কি রকম খাবে নাকি সাদা? না 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 ঠিক আছে, লাল দেখো। খাও খাও না, কেবলমাত্র নাস্তা করেছি তো। আচ্ছা নিয়ম কানুন পড়বে না, জানবে না, আর সেখানে উল্টা পাল্টা কথা কবে। কি তোমার না কইছি এই পরিষদে এসব কথা কবা না? তিন তিনবার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল মারিছে, ডাব্বা মারিছে, এরপর পাস করিছে। স্যার এই মেম্বার আপার কথা খাই, এখন লোকজন যে যে দুম্বার মাংসের জন্য আসেছে, তাহলে কি করবেন? আশ্চর্য কথা, ও হচ্ছে যে দুম্বার মাংস এখন পৌঁছায় আসে নাই, আমার কথাটা কি গ্রাহ্য হচ্ছে না? তাকে আমার মনে হয় লোকজন বিশ্বাস করছে না, উল্টা পাল্টা আরো অনেক কথা কতিছে। উল্টা পাল্টা অনেক কথা কি জন্য কবে রে ভাই? হ্যাঁ এই দুম্বার মাংস কি আমি জল দিয়ে গিলে খাই ভালোছি নাকি? হ্যাঁ গিলে খাওয়ার কথা তো করছে না, তারা করছে আরো বলাবলি করতেছে, চেয়ারম্যান সাহেব আর আপনি নাকি মাংস ভাগাভাগি করে খাচ্ছেন। আচ্ছা মির্জাপুর নাকি এসব প্রচার করতেছে? হ্যাঁ প্রচার তো করবেই, সুযোগ পাইছে প্রচার করবে না? খালি মাঠে গোল দিবে না, জনগণকে খেপাবে না, আর আমাকে চেয়ারম্যান কি করতেছে? হ্যাঁ হাওয়া খাচ্ছে, মোটরসাইকেলের পিছনে হাওয়া খাচ্ছে, বুঝতে পারিস? কদিন দেখিনে চাকরি করতে পারবো সেটা খালি ওই ভগবান জানি, ভগবান জানি। আর রবাব কোথায়? গঙ্গা গঙ্গা কোথায়? গঙ্গাধর কোথায়? নবাব রে খবর দাও, চেয়ারম্যান যে যাইকে আনতে হবে, খবরটা পাঠাতে হবে, আমি দেবো নাকি? না আমি দেখো যাও গিয়ে যন্ত্রণার মধ্যে ভুলছি। আমি একটা কথা কই, আমার মনে হচ্ছে কি আপনি যে সালমাক বুঝাই করেন তাইলে মনে হয় ব্যারিকেডটা তুলে নিবার পারে। ডাবিদের দাঁত ফালা দেবো কেরে ফাজিল, সালমা তোর সিনিয়র না জুনিয়র, তুই নাম ধরে কথা করছো কিছুর জন্য? ভদ্রতা জ্ঞান কি তোর কি ভুল হয়ে গেছে? ফাজিল কনে কর, সকলে মিলে তো দোষ দিবি আমার, যে চেয়ারম্যানের ড্রাইভার হয়ে তুই সেই ক্ষমতা দেখায় সকলকে অপমান করে বেড়াস। ভাগ্যে যদি থাকে তাহলে পরে বিয়ে হবি, এসব গার্জিয়ান লেভেলের ব্যাপার, তারা যদি মিলেমিশে সিদ্ধান্ত নেয় তখন সেটা দেখা যাবে। কিন্তু চেয়ারম্যান সে সরকারি সাহায্য রিফিউজ করতে পারে, এই সামান্য কথাটা তোমরা বুঝবার পারো না বলে সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আপনার অফিস নাই? ডিউটিতে আছি, এটা তো থাকবেই। জগদীশ স্যারের উপরে যিনি আছেন মানে সুজন চেয়ারম্যান স্যার, তার সঙ্গে বন্ধুত্ব তো আমার কম না, সেজন্য কখনো কখনো মনে করেন যে মন না চাইলে পরে ডিউটিতে যাইনি। শুনলাম যে আপনি পরিষদে আসা বাদ দিয়ে বাড়ির পর নাকি অফিস বসা ভালাইছেন। এ কথা কিটা কইলো তোমাকে? যে সকালবেলা যায় আপনার বাড়ির পর অফিস করছে সেই।